পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে নারায়ণগঞ্জে জমতে শুরু করেছে ঈদের বাজার নগরের শপিং মল দিনের বেলায় ফাঁকা থাকলেও দুপুরের পর এবং ইফতারির পরে মানুষের আনাগোনা অনেকটাই বাড়তে থাকে ধীরে ধীরে জমতে শুরু করেছে কেনাকাটাও নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেটগুলোতে এমন দৃশ্য চোখে পড়েছে চাষারা এলাকার শপিং মল গুলো ও মার্কেট ব্যবসায়ীরা জানান আরো কয়েকদিন গেলে ঈদের কেনাকাটা পুরোপুরি জমে উঠবে ভিড় হলেও এখন ক্রেতাদের মধ্যে কেনার চেয়ে দেখার আগ্রহ বেশি নারায়ণগঞ্জে রয়েছে বেশ কিছু শপিং মল চাষারা সমবায় মার্কেট সাইন প্লাজা বেলি টাওয়ার মার্কেট টাওয়ার শান্তদা মার্কেট সহ ডিআইটি এবং ঢাকা নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন মার্কেটগুলোতে এ সকল ভিড় দেখা যায় তবে বিক্রেতারা বলছেন আরো কয়েকদিন পরেই ভিড় বাড়বে তবে এর ফাঁকেই অনেকে কিনে নিচ্ছেন তার পছন্দের পোশাক বিশেষ করে শিশু এবং মহিলাদের পোশাক কেনার আগ্রহ অনেকটাই বেশি দেখা গেছে নগরীর চাষারার মার্কেটগুলোতে এনএন টিভি নারায়ণগঞ্জ